तिलीमुड़े नेताजी नगर बस स्टैंड एलाकाय पागला कुकुरे तांडव एलाकाबासी सह एकाधिक पथचारी के कामरानोर घटनाय एलाकाय पागला कुकुरेर आतंक। একদিকে কোভিড জনিত কারণে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত, এই অবস্থায় পাগলা কুকুরের তাণ্ডবে তেলিয়ামুড়ার নেতাজিনগর বাস স্ট্যান্ড এলাকায় বর্তমানে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত। এদিন সকাল থেকে এক বেওয়ারিশ কুকুরের দাপা দাবিতে নেতাজিনগর বাস স্ট্যান্ড এলাকায় রীতিমতো ত্রাসের সৃষ্টি হয়েছে। যাকে পাচ্ছিল তাকে কামড়াচ্ছিল এই কুকুর। অবলা বৃদ্ধ বনিতা কেউই বাদ যায়নি, যাদেরই কামড়ালো তাদেরই স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলো। বৃহস্পতিবার বেলা সোয়া দশটা নাগাদ পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানালেন জনৈকা মহিলা। কারোর হাতে কারোর পায়ে কামড়েছে এই পাগলা কুকুর। গাড়ি থেকে নামার পর থেকে তাকে কুকুর কামড়ে দিয়েছে বলে জানালেন কল্যাণপুর থেকে আগত জনৈক যাত্রী। পাগলা কুকুরের কামড়ে আহতরা তখন সবাই হাসপাতালমুখী। এই অবস্থায় পর্যন্ত কুকুরের কামড়ে আহত পাঁচজন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন বলে জানালেন সংশ্লিষ্ট কর্তব্যরত চিকিৎসক। কার্যত গোটা দিনই এই পাগলা কুকুরটি নেতাজিনগর বাসস্ট্যান্ড এলাকায় ত্রাসের কারণ হয়ে রইল। পাগলা কুকুরের তাণ্ডবে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।